নমস্কার দর্শকবৃন্দ, শূন্য পদে নিয়োগের পরই বাড়তি শিক্ষক অন্যত্র পাঠাবে সরকার, জানালেন ব্রাত্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শূন্য পদে নিয়োগ সম্পন্ন হলেই বাড়তি শিক্ষকদের অন্য স্কুলে পাঠাবে রাজ্য সরকার, বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এও বলেন, শিক্ষকদের স্রেফ শহরমুখী হলে চলবে না, গ্রামেও কাজ করতে হবে, এটা আদালতও বলছে। প্রসঙ্গত, শিক্ষা দপ্তরের সমীক্ষায় প্রকাশ, 8,207টি স্কুলে 30 বা তার কম পড়ুয়া রয়েছে, আর শহরাঞ্চলের অধিকাংশ স্কুলেই শিক্ষকের সংখ্যা বাড়তি। এদিকে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে বেশি পড়ুয়া থাকলেও শিক্ষক নেই, বদলির সুবিধা নিয়ে শিক্ষকরা সদর শহর বা কলকাতামুখী হয়েছেন, তাই স্কুলগুলিতে শিক্ষকের সুষম বণ্টন করার উদ্দেশ্যেই এই পথে হাঁটতে হচ্ছে সরকারকে। এপ্রিলেই প্রায় 12,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অষ্টম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গিয়েছে, মোট 12টি পর্যায়ে ইন্টারভিউ হওয়ার কথা, ফলে চূড়ান্ত নিয়োগ শুরু হতে বেশি দেরি নেই। শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী এনে তা বিধানসভায় বিল আকারে তোলা হবে, তা পাশ হলেই দেওয়া হবে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। অন্যদিকে প্রধান শিক্ষক পদে নিয়োগের বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগের বিধি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে, তা চূড়ান্ত না হলেও মোটামুটি ঠিক হয়েছে যে শিক্ষক নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না, পুরোপুরি ওয়েমার্কশিটের মাধ্যমে একটি পেপারের পরীক্ষা হবে, তাতে ফল প্রকাশে গতি আসবে। 2020 সালের সংশোধিত নিয়োগে ইন্টারভিউ বাদ দেওয়া হয়েছিল, সেটা আবার ফিরছে, থাকছে কাউন্সেলিং প্রক্রিয়াও। প্রসঙ্গত, আদালতের সবুজ সংকেত পেলে উচ্চ প্রাথমিকেও 14,339 জন শিক্ষক নিয়োগের জন্য তৈরি SSC। তা সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত সারপ্লাস টিচার যারা রয়েছেন বা যাদেরকে সারপ্লাস হিসেবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন স্কুলে, সেই সমস্ত টিচারদের কিন্তু বা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অন্যত্র বদলি করা হবে, এবং এটা কিন্তু বাধ্যতামূলক, সেমনটাই জানা গেছে। তবে তার আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রামের স্কুলগুলিতে যেখানে পদ ফাঁকা আছে সেখানে কিন্তু শিক্ষকদের দেওয়ার পর, তারপরে যে সমস্ত স্কুল বাকি থাকবে, যে সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার পদ বাকি থাকবে, ফিল আপ না হয়ে পড়ে থাকবে, সেই সমস্ত পদে কিন্তু এই সারপ্লাস টিচারদের পাঠানো হবে। তবে বর্তমানে যে সমস্ত টিচাররা সারপ্লাস হয়ে রয়েছেন তাদের একটা আশা রয়েছে যে কাছাকাছি কোনো স্কুল ফাঁকা থাকলেই সেখানে তারা হয়তো ঢুকে পড়বেন, কিন্তু সেটা কিন্তু আদৌ হচ্ছে না। আগে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে, নিয়োগ করা হবে, তারপরে যে সমস্ত স্কুল ফাঁকা থাকবে সেই সমস্ত স্কুলেই একমাত্র সারপ্লাস টিচারদের বদলি করা হবে, এমনটাই জানা যাচ্ছে SSC পক্ষ থেকে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।